তিন হাইনে হাই সতের গোলাঘাটি গোপীনগর কমলিতি হলনগর নয় বছর সেবা সুশাসন এবং গরিব কন্যা সংযুক্ত মোর্চা মন্ডল সম্মিলন খেলায় যাখা ও পান্ডাও ফাইমা যাফাইকা সবাই আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি সিপাহী জেলা উত্তর জেলার দেশের প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি 2014 সাল থেকে ভারতবর্ষের দায়িত্বভার যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এরপর আজকে নয় বছর পূর্তি উপলক্ষে আমরা সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেকটি জনগণের সাথে সম্পর্ক তৈরি করা এবং জনগণকে আমাদের পরিবারের সাথে মেশানো এবং জনগণের স্বার্থে আমরা যারা প্রশাসনে আছি বা দলে যারা সংগঠনের মধ্যে আছি আমরা সবাই জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা ত্রিপুরা শক্তিশালী ত্রিপুরা এবং শক্তিশালী ভারত সুস্থ ভারত গঠন করার লক্ষ্যে আমরা মোদিজির নয় বর্ষ পূর্তি উপলক্ষে এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের সাতটি মোর্চা সংযুক্ত মোর্চার যে সম্মেলন সেই সম্মেলন এখানে শুরু হতে চলছে। এটা কোন জায়গায় ঘটনা? এটা গোপীনগর গোলাঘাটি বিধানসভার গোপীনগর কমিউনিটি হলে। আমি সিপাহীজলা জেলা কমিটির সদস্য এবং সিপাহীজলা জেলা পরিষদের এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি। আজকে মিটিংয়ে আমাদের জেলা কমিটির সম্পাদক এবং সদস্য মণ্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা মহোদয় এবং জেলা কমিটির ওবিসি মোর্চার প্রেসিডেন্ট, কিষাণ মোর্চার প্রেসিডেন্ট সহ আমাদের সাতটি মোর্চার সাতজন সভাপতি রয়েছেন। এছাড়া তাদের কমিটির বিভিন্ন সদস্যরা কার্যকর্তারা এখানেও রয়েছেন। হচ্ছে আমাদের ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী নয় বৎসর পূর্তি উপলক্ষে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় আজকের দিনে একসাথে এক সময়ে সংযুক্ত মোর্চার নিজে সাংগঠনিক বৈঠক, সে বৈঠকে আমরা আজকে মিলিত হয়েছি গোলাঘাটি মণ্ডলের গোপীনগর কমিউনিটি হলে। আজকের এই মিটিংয়ে উপস্থিত আছেন জেলা কমিটির সম্পাদক বিপ্লব চক্রবর্তী এবং ডিস্ট্রিক্ট কমিটির সদস্য আমাদের বিশ্বজিৎ সাহা এবং উপস্থিত আছেন রতন দেব এবং এখানে উপস্থিত জেলা কমিটির কিষাণ মোর্চার সভাপতি মুনীশ সরকার, ওবিসি মোর্চার সভাপতি উৎপল ধর এবং এই গোলাঘাটির সাতজন মণ্ডল সভাপতি বসে যায় এবং তাদের কমিটির পূর্ণাঙ্গ কমিটি এখানে উপস্থিত আছে। আপনার পরিচয়? আমার নাম রামকৃষ্ণ সাহা, আমি 17 নং গোলাঘাটি মণ্ডল সভাপতি।